এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং নীলক্ষেত মোড়ে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি শুরুতে যাচ্ছি ধ্রুবর কাছে। সকাল থেকেই নিউ মার্কেট এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এখনও কিন্তু এই এলাকাতে আন্দোলন এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। গতকাল রাতে একটি ঘটনার জের ধরে সারা সকাল জুড়েই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছিল এবং এখনও এখানে বিভিন্ন ধরনের ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং নিউ মার্কেটের এই পাশ থেকে অর্থাৎ ঢাকা কলেজের সামনে থেকে একটি পক্ষ ওই পাশে ঢিল ছুটছে এবং ওই পাশ থেকে একটি পক্ষ পাল্টা ঢিল ছুটছে এদিকে। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম যে তারা কি চাচ্ছেন অথবা কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো। তারা আমাদেরকে বলেছেন যে সকাল থেকেই তারা মূলত গতকালকে রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছিল এবং মানববন্ধন করার চিন্তা করেছিল, কিন্তু সেই অবস্থায় তাদের উপর একটি পক্ষ আঘাত করে। তারা তখন নিজেদের পক্ষ থেকে আঘাত করতে উদ্যত হয় এবং তারা কিন্তু সেখানে এখানে একটি অবস্থার সৃষ্টি হয়েছে যা খুবই সকাল থেকে গতকালকে মূলত একটি ফাস্টফুডের দোকানে বিল দেওয়াকে কেন্দ্র করে মূলত এখানকার যারা ব্যবসায়ীরা আছেন এবং ব্যবসায়ীদের এবং যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে একটি দ্বন্দ্ব হয় এবং এই দ্বন্দ্বটি একটি পর্যায়ে মারাত্মক আকার ধারণ করে এবং এখানে কিন্তু পুলিশ আসে এবং পুলিশ এসে প্রায় 100 রাউন্ড টিয়ার শেল ছড়ে এবং এখানে কিন্তু পরিস্থিতি তখন তারা তখন কালকে রাত্রে নিয়ন্ত্রণে আনেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু এখানে ওই যে আন্দোলনের ফলাফল এবং এখনও কিন্তু এই জায়গায় যে বিভিন্ন ইট পাটকেল ছোড়াছুড়ি এটা কিন্তু রয়েছে এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু হাতে লাঠি ছোটা নিয়ে অবস্থান করছেন এবং ওই দিক থেকে তারা মূলত যে ইটগুলো ছোড়া হচ্ছে সেগুলোকে প্রতিহত করছেন এবং থেকে আমরা যে ঢাকা কলেজ এবং মূলত চন্দ্রিমা সুপার মার্কেট এবং গাউচিয়া মার্কেটের যে মূল ফ্লাইওভার আছেন এই মূল যে ওভারব্রিজটা আছে এই ওভারব্রিজটাতে কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, সেখান থেকেও ঢিল ছোড়া হচ্ছে। ঘটনার এখন কিন্তু প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এই 2 ঘন্টার মধ্যেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার যে হস্তক্ষেপ এই যে ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা সাধারণ যে মানুষ আছে যারা পথচারী আছে তাদের সাথে সকাল থেকেই কথা বলার চেষ্টা করেছি যে তারা কি চাচ্ছেন। তারা কিন্তু চাচ্ছেন যে এই সমস্যাটা যাতে সমাধান হয় এবং দ্রুততার সাথে এই সমস্যাটাকে আয়ত্তে আনা যায়। এই মুহূর্তে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে কেন্দ্র করে যে ঢাকা এবং নিউ মার্কেট সড়কে যে প্রশাসন কিন্তু এখানে যারা ছাত্রছাত্রী আছেন তারাও কিন্তু আমাদের বলেছেন যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে কিন্তু প্রশাসন কোনো প্রকার ভূমিকা পালন করছে না এবং প্রশাসনের এক্ষেত্রে কোনো ভূমিকাই নেই। তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ রয়েছে। শিক্ষার্থীরা আমাদের বলেছেন যে কালকে রাত্রে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির তারা সুষ্ঠু তদন্ত চান এবং যে যারা এর সাথে দোষী তাদেরকে আইনের আওতায় আনতে চান, কিন্তু মূলত এই ঘটনাতে বাধাগ্রস্ত হয় মূলত তারা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেদিক থেকে নীলক্ষেতের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করেছেন যে এদিকে আঘাত করার জন্য বারবারই ঢাকা কলেজের দিকে তারা আমরা দেখেছি ঢাকা কলেজ থেকে টিচার্স ট্রেনিং কলেজ পর্যন্ত মূলত পুরো এলাকাটা জুড়ে তারা কিন্তু ঢিল ছুঁড়েছে এবং তখনই কিন্তু শক্ত অবস্থানে গিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এই ব্যাপারটি প্রতিহত করার চেষ্টা করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখনও কিন্তু ঢাকা কলেজের যে ছাদ এখানে যারা আছেন যে ছাদে যারা আছেন তাদেরকে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ সেক্ষেত্রে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা বারবারই দাবি জানিয়েছেন যে এই সমস্যাটা ঢাকা কলেজের সামনে অথবা এই এলাকায় যতগুলো ফুটপাত আছে তা যাতে অপসারণ করা হয় এবং ব্যবসায়ীরাও কিন্তু আমাদেরকে বলেছেন যে ব্যবসা যে এই যে তাদের সাথে যে এইরকম কর্মকাণ্ড বা বিভিন্ন সময় যে ঢাকা কলেজ কেন্দ্রিক যে সমস্যাগুলো হচ্ছে এটা যাতে প্রশাসন যাতে নজর দেয় এবং সুদৃষ্টি দিয়ে এই ধরনের কোনো সমস্যাটি না হয় সেদিকে দৃষ্টি ক্ষেপণ করার জন্য চেষ্টা করেছেন। এবং আমরা দেখেছি এখানে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থাটা বিরাজমান এখনও প্রচুর পরিমাণ ঢিল ছুঁড়ে আসছে। এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত এলাকায় রয়েছেন সহকর্মী বুলবুল রেজা। চলে যাচ্ছি ভাইয়ের কাছে।
রেস্টুরেন্টের ব্যবসায়ীদের মধ্যে গতকাল রাতে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে আবারও দ্বিতীয় দফায় শুরু হয়েছে এবং গত দুই ঘন্টা ধরেই কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে। ফলে এই সংঘর্ষের ফলে যেটি হয়েছে, এই মিরপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে গত দুই ঘন্টা ধরে এবং এর ফলে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি সেই সকাল দশটা থেকে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি কোনো ধরনের নিয়ন্ত্রণে আসেনি, যদিও গতকাল রাতে ১২টায় শুরু হয়েছিল। চন্দ্রিমা সুপার মার্কেটের উত্তর পাশে একটি গ্রুপ রয়েছে এবং দক্ষিণ পাশে, অর্থাৎ দক্ষিণ পাশে অবস্থান নিয়েছেন নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা এবং উত্তর পাশে রয়েছেন ঢাকা কলেজের যারা শিক্ষার্থী তারা। কিছুক্ষণ পরপর কিন্তু তারা তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আমরা দেখছি যে এই দশ সেকেন্ড আগেও কিন্তু আমরা দেখেছি যে নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আসলে ধাওয়া দেওয়া হচ্ছে, ধাওয়া দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিয়েছেন এই নিউ মার্কেটের ব্যবসায়ীরা। নিউ মার্কেট একটি বড় ব্যবসা কেন্দ্র এবং সেখানে কিন্তু প্রতিটি দোকান বন্ধ রয়েছে এবং আজকে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা কলেজের সকল পরীক্ষা এবং ক্লাস কিন্তু স্থগিত করা হয়েছে, তাদেরকে জানানো হয়েছে। তবে আজকের সমস্ত পরীক্ষা বন্ধ রয়েছে, তবে হল থেকে হলে যারা অবস্থান নিয়েছিলেন যে সকল শিক্ষার্থী হলে থাকেন তারাই কিন্তু সকালে আবারও ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন এবং ব্যবসায়ীরাও কিন্তু প্রস্তুত ছিলেন, অর্থাৎ থমথমে এক ধরনের পরিস্থিতি কিন্তু গতকাল রাত ৩টায় যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছিল পুলিশ, সেখানে কিন্তু তারপরও কিন্তু আবারও এই সংঘর্ষ যে শুরু হবে এরকম এক ধরনের প্রস্তুতি কিন্তু শিক্ষার্থীদের মধ্যেও ছিল এবং যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ নিউ মার্কেটের ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যেও ছিল। ফলে সকাল থেকে আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং ঠিক ১০টার সময় কিন্তু আবারও সেই ঘটনার সূত্রপাত, অর্থাৎ সংঘর্ষের সূত্রপাত হয়। আমরা দেখেছি কয়েকজন ব্যবসায়ী, যেহেতু এই পাঁচটায় ব্যবসায়ীরা জড়িয়েছেন সংঘর্ষে, আমি যেখানে রয়েছি যেখানে অবস্থান করছি কয়েকজন আহত ব্যবসায়ীকে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যেতে। তারা কিন্তু এই যে ফুটওভার ব্রিজে যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে ফুটওভার ব্রিজে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে কিন্তু আসলে তারা শাসাচ্ছেন আর কি, যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকেও শাসাচ্ছেন। পাশাপাশি যারা এখানে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে উৎসুক জনতা, তাদেরকেও কিন্তু সেই নেমে যাওয়ার জন্য, অর্থাৎ যারা ফুটওভার ব্রিজ থেকে যেন নেমে যায় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন যে যেন খালি করে দেওয়া হয়। অর্থাৎ আমরা কি এখানে দাঁড়াতে পারবো না ভাইয়া? আমি একটা কথা বলি, ওই পাশ যান, ওই পাশ তো যাবেন না, এই পাশে যারা অবস্থান নিয়েছেন আমরা যেন এই পাশে না থাকি, আমরা যেন ওই পাশে চলে যাই। এবং তারা কিন্তু কোনোভাবে এই, হ্যাঁ আমরা শিক্ষার্থী এবং নিউ মার্কেট এলাকার যে ব্যবসায়ী আছে তাদের মধ্যে যে সংঘর্ষ চলছে তার সবশেষ খবর জানতে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে।